ইসরায়েল হামাসের জিম্মি বিনিময় এবং সিজফায়ার নিয়ে নতুন একটি কথাবার্তা এগিয়েছে বলে আমরা শুনছি। হামাসের ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তির ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে, এটি আসলে কি? এটি আবার কোন নতুন প্রস্তাব যেটি কাতারের মাধ্যমে হামাসকেও পাঠানো হয়েছে বলে আমরা শুনছি? হামাস চাইছে পূর্ব শর্ত হিসেবে যে সকল ইসরায়েলি সৈন্যকে প্রত্যাহার করতে হবে এবং সিজফায়ারটা পার্মানেন্ট হতে হবে। ইসরায়েল হামাসের জিম্মি বিনিময় এবং সিজফায়ার নিয়ে নতুন একটি কথাবার্তা এগিয়েছে বলে আমরা শুনছি। আমি এই প্রসঙ্গে যাব হাসান ফেরদৌস আপনার কাছে। বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, নাম জানতে পারিনি আমরা তিনি কে, হামাসের ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তির ব্যাপারে ভালো অগ্রগতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটি কিন্তু আমরা অনেক শুনছি, এই কি অগ্রগতি হয়েছে, কবে নাগাদ এটা হতে পারে, টুডে, টুমরো, আগামী সপ্তাহ, তিন মাস পর, এটির কিছুই আমরা জানি না। এটির ব্যাপারে আমরা, এটি আসলে কি, এটি আবার কোন নতুন প্রস্তাব যেটি কাতারের মাধ্যমে হামাসকেও পাঠানো হয়েছে বলে আমরা শুনছি? তাহলে বাইডেনের যে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবটি ছিল সেটি কোথায়? এটি সফল হওয়ার সম্ভাবনা তো আমরা কোনো দেখছি না কিছু, আমি শুনবো আপনার কাছে। আমি ভাই যে প্রগ্রেসের কথা শুনতে পাচ্ছি আমরা, তার ভিত্তি কিন্তু ওই তিন দফা প্রস্তাব যা বাইডেন সাহেব দিয়েছিলেন এবং যার ভিত্তিতে নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল প্রস্তাব পাশও করেছে। ফলে ফ্রেমওয়ার্কটা কিন্তু ওই তিন দফা, তিন স্টেজে সিজফায়ারের কথা বলা হচ্ছে, সেটাই এখন মূল চ্যালেঞ্জ। সমস্যা হচ্ছে হামাস চাইছে পূর্ব শর্ত হিসেবে যে সকল ইসরায়েলি সৈন্যকে প্রত্যাহার করতে হবে এবং সিজফায়ারটা পার্মানেন্ট হতে হবে। এটা হচ্ছে স্টেকিং পয়েন্ট। যদ্দূর জানি আমি, যদ্দূর বুঝতে পারছি আমি, যে হামাস তার অবস্থান কিছুটা হলেও হালকা করেছে, অর্থাৎ সে আগের মতো আর অত স্ট্রিক্টলি বলছে না যে এক্ষুনি সবাইকে সরে যেতে হবে। প্রথম ফেজে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে 120 জন বা যে কজন হোস্টেজ রয়েছে তাদের রিলিজ করা, মারা গেলে তাদের বডি রিলিজ করা, অন্যদিকে এক্স নাম্বার অফ প্রিজনার্স, প্যালেস্টাইন প্রিজনার রিলিজ করা। এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে কারা কারা রিলিজ হবে। নেগোসিয়েশন মূলত হচ্ছে ইসরায়েল চায় না কঠোর হার্ডলাইনার পলিটিক্যাল প্রিজনারদেরকে রিলিজ করতে, যা কিনা হামাস যেটা চায়, হামাস চায় তার পলিটিক্যাল লিডারশিপ যেন ফিরে আসে। ফলে এই সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হবে। মূল ব্যাপারটা ঘটছে এখানে, ইসরায়েলের পলিটিক্সটা একটু ঘোলাট হয়ে পড়েছে। ঘোলাটে দুরকম ভাবে হয়েছে, এক ইসরায়েলের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে হিজবুল্লাহর সাথে উত্তরে লেবাননের সঙ্গে যুদ্ধ। ইসরায়েল ছোট দেশ, মানুষ কম, দু ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করার লোক তাদের নেই, আপনারা জানেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই নমাস যুদ্ধ করার ফলে ইসরায়েলের ভান্ডার, অস্ত্র ভান্ডার কিন্তু কমে এসছে, মিউনিশনস মানে গোলা বারুদ কিন্তু কমে এসছে। যে কারণে গত সপ্তাহে ড্যানিয়েল হাগারি স্পষ্ট করে বলেছে যে হামাসকে নিঃশেষ করা সম্ভবপর নয়, ইউ ক্যান ডিফিট হামাস বিকজ হামাস ইজ এন আইডিয়া। এটা কে বলছে? ড্যানিয়েল হাগারি, যে কিনা সরকারের মুখপাত্র, সেনাবাহিনীর মুখপাত্র, সে বলছে। অর্থাৎ প্রধানমন্ত্রী বিবিন নেতানিয়াহু এবং আর্মির সঙ্গে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আর্মি বলছে যে ভাই আমরা পারবো না করতে, এটা উই ক্যান ডু দিস, দুটো ফ্রন্টে যুদ্ধ করতে পারবো না আমরা, এটা উইল বি ডিজাস্টার। এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কিন্তু চাপটা বাড়ছে। মজা হচ্ছে কি জানেন, যেই মুহূর্তে শুনেছি আমরা যে হামাস সফট হয়েছে এবং নেগোসিয়েশন এগুচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বেনি গান্স কি বলেছেন, হি উইল সাপোর্ট বিবি নেতানিয়াহু। তিনি কিন্তু সরকার থেকে বেরিয়ে গেছেন, তিনি ওয়ার ক্যাবিনেট থেকে বেরিয়ে গেছেন, কিন্তু সরকারকে স্টেবল করবার জন্য তিনি বলছেন যে আই উইল সাপোর্ট বিবি নেতানিয়াহু এই এই প্রশ্নে, যে একটা সিজফায়ার এই মুহূর্তে আমাদের প্রয়োজন। মূল কারণ হচ্ছে যে যদি সিজফায়ার না হয় এবং যদি যুদ্ধ যদি বেঁধে যায় হিজবুল্লাহর সাথে, তাতে হয়তো বা হিজবুল্লাহ বা লেবানন ধ্বংস হবে, কিন্তু ইসরায়েলকে দক্ষত থাকবে না, ইসরায়েল অক্ষত থাকবে না। অলরেডি উত্তরে প্র্যাকটিক্যালি উত্তরের একটা বড় অংশ কিন্তু বিরান হয়ে গেছে, নেই, লোকজন সব চলে গেছে, কয়েক লক্ষ লোক এলাকা ছাড়া চলে গেছে, বিকজ ইটস আনসেফ। এই যে বাস্তবতা, এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিবিন নেতানিয়াহু বাধ্য হচ্ছেন মেনে নিতে যে আমাদের এখন একটা কিছু করতে হবে, লোক দেখানো হলো কিছু করতে হবে। এবং আমি মনে করছি যে এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়, যদি না আরব দেশগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব স্পষ্টভাবে ইসরায়েলকে নির্দেশ দেয় ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দিস এগ্রিমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। আমি 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 যতদূর জানি
উত্তর ইসরায়েল থেকে 2 লক্ষ নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে, 200,000, এটি ওই হামাসের হিজবুল্লাহর ক্রমাগত আক্রমণের মুখে তারা সরিয়ে নিতে বাধ্য হয়েছেন, এন্ড দিস ইজ নট গুড ফর ইসরায়েল, নো ওয়ে। এবং গতকাল 200 মিসাইল তারা গতকাল লিটারালি 200 মিসাইল এবং ড্রোন তারা নিক্ষেপ করেছে, যার অনেকগুলি উত্তরে যে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত। জি, আমরা খবর পাই না, আপনারা কি জানেন যে খবর না পাওয়ার কি 1,000 সৈন্য মারা গেছে, অন্তপক্ষে 1,000 ইসরায়েল সৈন্য মারা গেছে এবং কয়েক হাজার, মেবি 50,000 ইসরায়েল সৈন্য আহত অবস্থায় পড়ে আছে। জি, এবং তাদের অনেক যুদ্ধযান, সাজোয়াজান ধ্বংস হয়েছে, যেটি ওয়েস্টার্ন মিডিয়াতে বলা হয় না, আপনি একেবারে কথা বলা হচ্ছে। জি জি, আমি যাব গোলাম আদম আপনার কাছে, আমাদের হাতে সময় কম, তাও আমি প্রশ্নটা আপনি করব, হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ হলে যেই সংকটটি তৈরি হবে সেটি হচ্ছে গাজা শাসন করবে কারা? আচ্ছা, আমি আর তার আগে কি বলতে চাচ্ছি যে আমাদের হাসান ভাইয়ের সাথে চ্যাট করতে থাকি, আসলে দেখুন ড্যানিয়েল হাগারি যে বলেছেন, এটা আমি মনে করি, এটা বলে না যে সিচুয়েশন যখন খারাপ হয়ে যায় তখন বলে যে ড্যামেজ কন্ট্রোল, এখন যে ইউ ক্যান নট ডিফিট ইউনো দ্য হামাস, এই হাগারি কিন্তু যুদ্ধে নিয়েছে, সে জানে তার আইডিয়া, ইটস নট এ জাস্ট গ্রুপ অফ পিপল। দেন বেনি গ্রাম এখন বলছে আমি তোমাকে সাপোর্ট, ঘুরে ফিরে কিন্তু আপনি দেখুন এরা কিন্তু সব ওই একই, আর যে হামাস হিজবুল্লাহ যে আপনি দেখুন হিজবুল্লাহ যে এখন নর্থ যে লেবাননে বলছে, হিজবুল্লাহটাকে বোধহয় হামাসের মতো এটাকে বোধ হয় আন্ডারমাইন করাটা বোধ হয় ইটস ভেরি ডিফিকাল্ট। তো এখানে যেটা সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে সেন্সিটিভ ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে, আরব কান্ট্রিজগুলোর পক্ষ থেকে এবং ইসরায়েলের, যার ফলে কিন্তু ইটস নট গোয়িং এনিহোয়ার, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, দে নিড টু কাম আউট ক্লিয়ারলি বোল্ডলি স্ট্রেট ফরওয়ার্ড। এখন দেখুন তাদের মেইন ইয়েটা হচ্ছে বিবি নেতানিয়াহু, সে কোনো মতেই কিন্তু পিএ প্যালেস্টাইন অথরাইটিকে যে গাজার ব্যাপারে কিন্তু সে ইনক্লুড করতে চাচ্ছে না, সে ক্লিয়ারলি বলে দিচ্ছে, কারণ তাদের ওই যে ম্যানিফেস্টো বললাম তাদের যা আছে রিভার টু সি, এটা কিন্তু তাদের ভিতরে আছে, কিন্তু আপনি যতই বলুন, এই জন্যই তো আপনার বারবার হামাস বলছে যে দে ওয়ান্ট টোটাল সিজ ফায়ার অ্যান্ড টোটাল ইউনো দ্য উইথড্রল অফ দ্য ইসরায়েলি আইডিএফ, কারণ আমরা জানি যেগুলোকে ঢুকা থেকে বের করা কিন্তু অনেক ডিফিকাল্ট। So that is what. So এইখানে কিন্তু বোল্ড ইউনাইটেড স্টেটস এর রোল প্লে করতে হবে, আদারওয়াইজ নাথিং ইজ গোইং টু, which they will not do, which they will not do in the near future, I don't see, no matter doctor, no matter public. ঠিক আছে, আমি মেনে নিলাম কথা, তর্কের খাতিরে মেনে নিলাম, কিন্তু যে প্রশ্নটি ছিল গাজা শাসন করবে কে, হামাসকে তো কেউ যাচ্ছেন না, হিজবুল্লাহকেও কেউ যাচ্ছেন না, তাহলে করবেটা কে? That is the main problem. So main problem হচ্ছে এখন তো Palestinian Authority ছিল, because West Bank এ তারা করছে, এখন সেটা তো আপনি ইসরায়েলের হাতে ছেড়ে দিতে পারবেন না, তো প্রবলেম গাজানতে তো আপনি কি সাথে, ওকে, প্রবলেমটা হচ্ছে প্যালেস্টাইন অথরিটি যেটি আছে এটিকে কিন্তু প্যালেস্টাইনিয়ান যারা আছেন তাদের কাছে তারা গ্রহণযোগ্য নন, তার একটি বড় কারণ হচ্ছে তারা গোপনে ইসরায়েল সরকার এবং আমেরিকা সরকারের সাথে কাজ করেন আতাত করে, এটি একটি বড় সমস্যা, আজকে সময় নেই, আমি হয়তো আরও আলোচনা করতাম এখানে। হাসান ফেরদৌস, আপনার হাতে 2 মিনিটের মতো সময় থাকতে পারে, গাজা যুদ্ধের বন্ধে এখন কেন আরব রাষ্ট্রগুলো চুপ আছে, বেশ কিছুদিন আগেও কিছু কথা শুনছিলাম, এখন একেবারেই চুপ কেন? না, একদম চুপ আছে বলবো না আমি, আপনারা জানেন না, আমরা প্রচুর দেখি না, আমরা 4টি দেশ খুব অ্যাক্টিভ রোল প্লে করছে, 4টি রোল বলতে পারছে ইজিপ্ট, কাতার, সৌদি আরব ডেফিনেটলি, আর এদের সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, একটা নতুন চক্র তৈরি হয়েছে যারা একটা ব্লু প্রিন্ট প্রেজেন্ট করেছে, যে ব্লু প্রিন্ট নিয়ে কিন্তু এগুচ্ছে। আপনি প্রশ্ন করেছেন কে দিয়ে শাসন করবে, উত্তরটা কিন্তু ব্লুপ্রিন্টের মধ্যে আছে, এরা প্রস্তাব করছে যে একটি আন্তর্জাতিক বহুজাতিক একটি বাহিনী সেখানে, পিস কিপিং বাহিনী সেখানে থাকবে, সেখান থেকে সৈন্য আসবে, কোথেকে, সৌদি আরব থেকে সৈন্য আসবে, টার্কি থেকে সৈন্য আসবে, ইজিপ্ট থেকে, প্রবাবলি বাংলাদেশ এবং নাম উঠেছে, বাংলাদেশ এবং পাকিস্তানের নাম উঠেছে, দে উইল রান, দে উইল মেনটেন পিস অ্যান্ড সিকিউরিটি, 1 নম্বর, 2 নম্বর, দেশ চালাবে কে, দেশ চালানোর জন্য বলা হচ্ছে প্যালেস্টিনের মধ্য থেকে, ড্রয়িং ফ্রম দ্য প্যালেস্টিনিয়ান্স, একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক প্রশাসন গড়ে তোলা হবে, কেমন এটা? কিন্তু লোক আপনি কি পাবেন, এমন এমন লোক পাবেন যে লোক ইসরায়েলের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে, অথবা যে লোক গ্রহণযোগ্য হবে প্যালেস্টিনের কাছে? মানে এই ইস্যুগুলি নিয়ে এখন তারা কাজ করছে, এবং একদম চুপ আছে এটা ঠিক নয়, তারা কাজ করছে বটে, এরা দেখি না আমরা, তা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের রাস্তার সড়কে কোনো প্রবল প্রতিবাদ নেই, তার কারণ বাস্তবতা হচ্ছে যে যদি সত্যি হয়ে যুদ্ধ বেঁধে যায়, এই যে 2 মিলিয়ন লোক, এরা যাবে কই? এরা যাবে তো সাইনাইতে,
ইজিপ্টে, ইজিপ্টে কেউই চায় না যে এই প্যালেস্টিনিয়ান গুলি আমাদের ঘাড়ে এসে পড়ুক। মধ্যপ্রাচ্যে কোনো দেশে চায় না। বলা হয় যে প্যালেস্টিনিয়ানদের বলা হয় যে জুজ অফ দ্য মিডল ইস্ট। যেমন জুজদের একসময় কেউ পছন্দ করতো না, ঠিক একইভাবে প্যালেস্টিনিয়ানদের কেউ পছন্দ করে না মধ্যপ্রাচ্যে, মনে করে আমাদের বোঝায় এরা। হ্যাঁ ধন্যবাদ। আমি কিন্তু রাফা এরিয়ার ভিতরে এদিকে ইজিপ্টে এই পাশে অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং ইজিপ্ট কায়রোর অনেকের সাথে কথা বলেছি। তারা কিন্তু দে আর ভেরি সাপোর্টিভ, তাদের সমর্থন হচ্ছে সম্পূর্ণভাবে এই ফিলিস্তিনের জনগণ এবং অসহায়ত্বর দিকে। সেটি অনেক বড় ব্যাপার, আলোচনার জন্য অনেক সময় লাগবে, কাজে আমি আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দুজনই ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে আপনাদের দুজনের সাথে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।